মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে আমি এই সকালবেলা, মেয়ে তো সকালবেলা পড়তে চলে গেল দেখলে, আর তারপরে স্নান টান করে নিয়েছি, কিন্তু স্নান করার পরেও মনে হচ্ছে যেন এতটাই গরম যে স্নান এখনো করিনি, এরকম মনে হচ্ছে। এবারে আবার একবার স্নান করবো, রান্না টান্না করার পরে স্নান করবো। আর আমি চলে এসেছি বাগানে আম কুড়োতে। এইখানে আম গাছ রয়েছে, এই যে আম পড়েও রয়েছে। আম কুড়িয়ে আমের দিয়ে ডাল করব। এই যে এই গাছটায় আম হয়েছে, বুঝেছ? মানে গত বছরে এই গাছটায় আম হয়নি, কিন্তু এই বছরে আর কোনো, সব গাছই মোটামুটি ভেঙে গিয়েছে, এই গাছটাই হয়েছে। ধরো তোমাদের দেখাই, এই দেখো কত আম হয়েছে, দেখতে পাচ্ছ? মোটামুটি আম হয়েছে, বুঝেছ? এই যে অনেক আম, অনেকটাই আম হয়েছে। এই যে একটা নিম গাছ, নিম গাছে দেখো পাতা সব কচি কচি পাতা গজিয়েছে, সব কচি কচি পাতা গজিয়েছে। সকালবেলা দিদি চারটে আম গোটো করেছে, আর আমি এই পেলাম একটা, আর একটা পেয়েছিলাম শুকনো, শুকনো বলে ফেলে দিয়েছি, সেই এটা নেইনি। তাহলে এবারে ডাল বসাবো, চলো। এই কিছুদিন পরেই আম পাকতে শুরু করবে, দেখো প্রত্যেকেতে। এই কদিন আগে গেল শুধু ডাঁটা খাওয়া, রোজ ডাঁটা ডাঁটা ডাঁটা, ডাঁটা সিজন গেল, এখন এলো আমের সিজন। মানে এখন প্রতিদিন সব বাড়িতেই দেখবে আম খাচ্ছে। তাহলে এর আগে যেটা গেল ডাঁটা, সেই সময় দেখবে সব, সবার বাড়িতেই ডাঁটা, ডাঁটা কুমড়ো, ডাঁটা মাছের ঝোল, ডাঁটা দিয়ে শুক্তো, মানে সব কিছুতেই ডাঁটা, এবারে চলছে সব কিছুতে আম। তাহলে চলো রান্না করে নিই। এই যখন আমি ভাত বসিয়ে দিয়েছি, এবারে আর আজকে কি রান্না করব বলো তো? আজকে আমার এই গাছে, এই যে গাছে এটা হচ্ছে, চলো দেখাই, দাঁড়াও দেখো, এই পুঁই শাক গাছ দেখতে পাচ্ছি, পুঁই শাক গাছটা আমি আজকে কেটে ফেলবো। এই মানে পুরোটা না, দেখো কত বিটুলি হয়ে রয়েছে। দেখেছো কত বিটুলি হয়েছে? এর হাফ আজকে খাবো, মানে অর্ধেকটা আজকে কেটে রান্না করবো মাছের মাথা দিয়ে। অনেক বিটুলি সমেতই রাঁধবো। ভাত হয়ে গিয়েছে, ভাত এই যে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখন ডালও ধুয়ে নিয়েছি, ডালের জন্য আলু, এই আলু দিয়েছি। মেয়ে এসে একটু ভাত খাবে, কারণ কালকেও অষ্টমী করেছিল, এই ডালটা দিয়ে দিলাম। গাছ, এই যে পাতাগুলো দেখো নষ্ট হয়ে গেছে, এই জন্য গাছটা কেটে ফেলবো, মানে একদিনে সব কাটবো না, অল্প অল্প করে কাটবো। আজকে ছাড়াবো কি করে,
চলো এই যে কাটা হয়ে গেছে, চলো এবারে এগুলো কুটে রান্না করব। পুঁই শাকটা কেটে নিয়েছি, এই যে কেটে নিয়েছি, কেটে এবারে এখানে কড়াই গরম জল বসিয়েছি, জল গরম করতে দিয়েছি, একটু একটুখানি সেদ্ধ করে নেব। আর পাতাগুলো সব পোকা লেগে গিয়েছিল বলে পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এই কড়াটায় রাখুন, কড়াটায় ডাল সাঁতলিয়েছি, তরকারি করেছি তো সেই জন্যে কড়ার ধার লেগে রয়েছে। তাহলে এটা একটু সেদ্ধ করে নিই। ঝোল অনেকটা শুকিয়ে, একদমই শুকিয়ে গিয়েছে, আর একটু সকালেই নামিয়ে ফেলবো। দেখো পুঁই শাকের চচ্চড়ি কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। বেশ, এবার এটাকে নাবিয়ে ফেলি। নাবিয়ে ফেললে এটা হয়েই গিয়েছে পুরোপুরি, আর অল্প অল্প জল রয়েছে, এই জলটা শুকিয়ে যাবে, ওই যা জাল জ্বলছে ওতেই শুকিয়ে যাবে, তারপরে নাবিয়ে ফেলবো। হয়ে গেল পুঁই শাকের চচ্চড়ি। বিকেলবেলা বাইরে বেরিয়েছি, এই মা পেছনের মাঠে এসে বসেছি, এই যে পেছনের মাঠ, এখানে শুধু এত হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছে। দেখো চুল সব উড়ে যাচ্ছে, দেখো কত হাওয়া দিচ্ছে, দেখছো গাছের পাতা সব নড়ছে, আর এই দেখো উড়না উড়ছে, খুব হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছে খেতে। আরও আরেকটা কথা বলি, আজকে আমাদের বাড়ি কে এসছে দেখো, এই এদিকে আয়, ওই দেখো কালকে আমাদের এখানে, কালকে আমাদের এখানে হ্যাঁ ভোট দিতে এসছে, খেয়ে দেখো এই যে ভোট দিতে এসছে, এই যে আমার ভাইপো ভোট দিতে এসছে, ভোট দিবি তো? ভোট দেওয়ার জন্য চলে এসছে, ও বাবার ভোট এখানে, বাবার সাথে চলে এসছে। আর এখানে এত কি, ওটা তো খেজুর গাছ, এখানে এত হাওয়া, এত ভালো লাগছে, চিন্তা করতে পারবে না, মনে হচ্ছে যেন সে সমুদ্রের ধারে বসে আছি, এত হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে একটু বসে থাকবো, তারপরে
সন্ধেবেলা হলে ঘরে চলে যাব। এও বসে খেলা করছে, খেলা করছে না, দুজনে বক বক করছে। একটু দৌড়ো না মাঠে, কি বেকার কাজ। আর মাঠের ছেলে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও দাঁড়াও, এখানে আমরা এসছি কি করতে? হাওয়া খেতে। যদি দৌড়াই তাহলে হাওয়া খাওয়ার মজা থাকবে। দৌড়ে হাওয়া খাওয়াই, দৌড়ে একটু বসতে পারবে। ওরা মাঠে সব ছেলে পিলেরা দেখো কি করছে, দুটো সাইকেল দেখো, কেউ খেলা করছে, কেউ সাইকেল চালাচ্ছে, কিন্তু সবার মুখে মাস্ক, ঘুড়ি ওড়াচ্ছে, মাস্ক সব নিয়েছে কিন্তু মাস্ক মুখে পড়েনি। কেউ কানের দিক থেকে এক পাশে ঝুলিয়েছে, ওই কেউ মাস্কটা থুননিতে নামিয়ে বসে আছে। এই দেখো কেউ ঘুড়ি ওড়াচ্ছে, কেউ ঘুড়ি উড়ছে না তো বুঝবে কি, ঘুড়ি উড়ছে না, ঘুড়ি মাটিতে পড়ে রয়েছে। ওই যে ঘুড়ি মাটিতে পড়ে, কেউ সাইকেল চালাচ্ছে, এইসব করছে, কেউ সাইকেল চালাচ্ছে। বিকেল বেলায় মাঠটায় আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। এই যে সন্ধে হয়ে আসছে, এবারে ঘোরা মানে এবার বাড়ি চলে যাবো। আর ওরা দেখো খেলা করছে। এই তুই পাখি কখন দিবি? ও কাজে পাখি দেবে আমাকে, রাত্রিরে দিয়ে আসবি ছটা, পাখি দেবে বলেছে। কি পাখি দেখি, ডাকবানে ডাকবানে তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আরও এই সুন্দর প্রকৃতির দৃশ্য আবার কালকে দেখাবো। তাহলে আজকের মতন কত সুন্দর দেখতে লাগছে দেখছো, এখানে আসলে আর বাড়ির থেকে মানে বাড়ি আর যেতে চাই, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা বাই বাই। আর কালকে আমাদের এখানে ভোট, টাটা ভোট 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 বলছি। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা, গুড না, গুড নাইট হয়নি এখনও, গুড ইভিনিং। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখা হবে। তাহলে আজকের মতন টাটা 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 টাটা।